মার্কিন ভিসা নীতি নিয়ে সরকারে কোনো উদ্বেগ নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন মোকাবেলা করে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিএনপির পক্ষ থেকে আবেদন পেলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখড়ায় রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদন করতে হবে ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেতে পারে। এবং এই এই যে উনি কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরেও যে উনি আজকে ওনার দণ্ডাদেশ স্থগিত রেখে আজকে যে উনি মুক্ত এবং ভালো চিকিৎসা এবার কেয়ার হাসপাতালে পাচ্ছেন, সেটাও কিন্তু জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা। অন্য এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, বিএনপি যদি আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করে তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন ভঙ্গ করেন তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। এদিকে সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির চলমান আন্দোলনে সরকার ভীত নয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার, তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। তারা কাকে ভিসা দিবে না না দিবে সেটা তাদের নিজস্ব ইচ্ছা। আমরা মনে করি তারা কিন্তু কোনো দলকে কিংবা কোনো ইসেকে মানে পক্ষ করে করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মার্কিন ভিসা নীতি নিয়ে চিন্তিত নয় সরকার, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।